نتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن قد تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون صدق الله مولانا العظيم সূরা হুদের ৩৪ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে এবং এর আগের আয়াতগুলোতে সাইয়্যেদেনা হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। তার তিনটি গুরুত্বপূর্ণ উপাধি, একটি সম্পর্কে আলোচনা হয়েছে তিনি নূহ, অতি বেশি রোদনকারী, খুব বেশি যিনি কান্নাকাটি করেন তাকে নূহ বলে। আর একটি উপাধি তাকে বলা হয় সাহেব শরীয়ত। তার আগ পর্যন্ত যত পয়গম্বর তার সেখানে ছিলেন তাদের কাছে ওহির মাধ্যমে দুনিয়া কিভাবে চলতে হয় এগুলোর শিক্ষা দেওয়া হতো বেশি, শরীয়তের আলোচনা ছিল কম। হযরত নূহ আলাইহিস সালাম থেকে শরীয়তের আলোচনা বেশি, দুনিয়ার আলোচনা কম, তাই তাকে সাহেবে শরীয়ত বলা হয়। তিন নম্বর টাইটেল তাকে বলা হয় আবুল বশরে সানি, মানব জাতির দ্বিতীয় পিতা। প্রথম পিতা সাইয়্যেদেনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় পিতা হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম পিতা, এ কথা তো অবুঝার কিছু নেই, সবাই বুঝি। নূহ আলাইহিস সালাম দ্বিতীয় পিতা কি হিসেবে, হযরত নূহ আলাইহিস সালামের জমানায় দুনিয়াবি বিপ্লবন এসেছিল, এতে করে সকল কাফের মুশরিক নাস্তিক মুরতাদ ধ্বংস হয়ে গিয়েছিল, একজনও জিন্দা ছিল না। এরপরে তার তিন ছেলে হাম, সাম ও ইয়াফাস, এই তিন ছেলে থেকে পুরো দুনিয়ার মানুষ আবার ছড়িয়ে পড়ে। আর তিন ছেলের আব্বা তিনি,
অতএব তিনি দ্বিতীয় বিজা, তার মাধ্যম ছাড়া আমাদের কারণ নসব নামা পুষ্টি নামা আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছবে না। পৃথিবীর যে যে প্রান্তে বসবাস করি না কেন, যে কোনো ধর্মাবলম্বী হই না কেন, যে কোনো জাতের হই না কেন, সকলের গোয়া এখন হযরত নূহ আলাইহিস সালাম, তার মাধ্যম হয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছবে। হযরত নূহ আলাইহিস সালামকে বাদ দিয়ে কারো কুষ্টি নামা নসব নামা আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছবে না, তাই তাকে আবুল বশর সানি মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার উম্মতকে বুঝাইতেছিলেন, এত লম্বা বোঝানো অন্য লম্বা দামরে বুঝাইছেন, তার বোঝানোর সময় ওয়াজ নসিহতের সময় ছিল 950 বছর, সাধারণ কথা নয়, 950 বছর যাবৎ উম্মতকে বুঝাইছেন। এই 950 বছরে মাত্র 40 জন মানুষ তার অনুসারী হয়েছে, বাকিরা মানেনি। যেমন বেগা বেগা রগওয়ালা ছিল ওই জমানার মানুষ, চিন্তা করুন, আর তারবা ধৈর্য কেমন ছিল, 950 বছর যাবৎ ওয়াজ করতেছেন, ধৈর্য হারা হন। এই জন্য বুজুর্গান দিন বলেন, গারাজ জন হে নবী সব রাস্তে দর গমে তুফান, গারাজ জন হে নবী সব রাস্তে দর গমে তুফান, বলা বদর দাদো কামে হাজার সালা বরায়াত। হযরত নূহ আলাইহিস সালামের ন্যায় তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্যশীল হতে পারো, হাজারো বলা ওই সবরা ধৈর্যের বরকতে চলে যাবে। 950 বছর ওয়াজের পরে আবার দুনিয়াতে বিপ্লাবন, একটি নৌকার মধ্যে তিনি বন্দী, 40 দিন যাবৎ নৌকার ভিতরে, কেমন লাগে? ওই যুগ এখনকার মতো এত বিশাল জাহাজ তাদের ছিল না, তক্তা দিয়ে বানাইছেন, কাঠ দিয়ে বানাইছেন নৌকা, এর ভিতরে 40 দিন বন্দী থাকা ধৈর্যের পাহাড় হয়ে তিনি আছেন নৌকার ভিতরে, যার বরকতে মানব জাতির দ্বিতীয় পিতা হয়ে গেলেন। হযরত নূহ আলাইহিস সালাম এদেরকে যতই বুঝাইলেন এরা বুঝল না, শেষমেশ চাইল আজাব। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا, আমাদের সাথে তর্ক বস্ত কম করনি অনেক বছর, ফাতিনা বিমা তাইতুনা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি বাস্তবে সত্যবাদী হও, সত্য নবী হও, আমাদেরকে যে ভয় দেখাইতেছে আজাবে এনে দেখো, যেমন হরদরম হলে কথা বলতে পারে। কালা ইন্না মায়াতিম বিহিল্লা, জবাব দিলেন, দেখো আমি তো মাত্র বার্তাবাহক, আল্লাহ পাক যা বলেন তা তোমাদেরকে শুনাই, আল্লাহ পাক আমাকে জানাইছেন তোমরা কথা না শুনলে আজাব আসবে, গজব আসবে, তাই বলতেছি। গজব তো দিবেন তিনি, এটা আমার হাতে নয়, আমি যখন চাবো যেভাবে চাবো এভাবে গজব আসবে, এটা আমার হাতে নয়, এটা আমার আল্লাহ হাতে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান। ওয়া আনতুম বিমুজিজিন, যখন তিনি চাবেন আজাব দিতে গজব দিতে, তখন কিন্তু তোমরা তাকে দুর্বল করতে পারবে না, তিনি আজাব দিয়েই ছাড়বেন, তিনি সর্বশক্তি। আমি যদি চাই তোমাদের সবাইকে হেদায়ত করে ফেলব, হেদায়ত আমার হাতে নয়, তোমাদের মঙ্গল কামনা আমি যতই করি এতে তোমরা লাভবান হতে পারবে না, আমি যতই নসিহত করি এতে তোমরা হেদায়ত পাবে না, যদি আল্লাহ পাক চান তোমাদেরকে গোমরা করবে। হেদায়তের উপরে আসা হেদায়তের উপরে না আসা এটা আমার আল্লাহর হাতে, এটা আমার হাতে নয়। ওমান যুদলিল হু ফালা হাদিয়া লাহ,
আল্লাহ পাক যাকে গোমরা করতে চান তাকে হেদায়েত তো দিতে পারবে, হেদায়েত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এখন প্রশ্ন, যদি তার হাতে হেদায়েত হয় তা আমাদের দোষ কি? উনি দেন নাই, আমি হেদায়েত পাই নাই, উনি দিলে তো পাইতেন। দোষ হলো আমরা এমন কোন মারাত্মক কোনো অপরাধ করেছি, এমন অবাধ্য হয়ে পড়েছি, আল্লাহ পাক হেদায়েতের রাস্তা বন্ধ করে দিয়েছেন আমাদের কারণে। যমক মারাত্মক তম কাজটা কেন করল, এই জন্য তোমার কপালে আর হেদায়েত নেই, হেদায়েত বন্ধ, শাস্তি শুরু। তো দোষ আমাদের আল্লাহ পাকের নয়। তিনি তোমাদের মালিক, তার কাছে আবার ফিরে যেতে হবে তোমাদের সবাইকে। যদি কোন কৌশলগত কারণে দুনিয়াতে আজাব নাও পাঠান, যেহেতু তার কাছে ফিরে যেতে হবে, তখন কিন্তু খবর নিয়ে ছাড়বে। আমি তোমরা বলো, আমি খামাখা ভালো করে মিথ্যারোপ করি, আল্লাহ আমারে পাঠায়নি। যদি তাই হয় তা আমার মিথ্যার যত অবাল আছে, যত শাস্তি আছে সব আমার উপরে। ওয়ানা বাড়ি ও মিম্মা তুজরিমুন, আর তোমরা যে অপরাধ করতেছো, গুণা করতেছো, এর থেকে কিন্তু আমি পবিত্র, এগুলোর মধ্যে আমি নেই। আল্লাহ ওহির মাধ্যমে জানাই দিলেন, নু সাড়ে নয় শত বছর যাবৎ যারা ইমান এনেছে, সংখ্যা মাত্র 40, এর বাইরে আর একজন ইমান আনবে না। এদের ফলবে, এদের অন্তরে, এদের দিলে মোহর মেরে দেওয়া হয়েছে। একজন পয়গাম্বর 950 বছর যাবত বুঝায়, তারপরও বুঝে না, মানে না, ওদেরটাই ঠিক, এরা আর তো ইমান আনবে না। তালা তাপ্তাইস বিমা গান ও ইয়াকালু, অতএব এরা যা কিছু করে এই নিয়ে আপনাকে এত চিন্তা ফিল করার দরকার নেই, এরা ইমান আর আনবে না। যখন ইমান আনবে না, আনা শেষ, এদের এখন আর চিন্তা থাকার অধিকার নেই। আপসেও মারব না, গজব দিয়ে মারব, আজাব দিয়ে মারব। গজব দিতে গেলে আপনার তো এখানে আছেন, আপনার থাকার জায়গা, এদের থাকার জায়গা তো একা লাগা, আপনার তো গজবের ভিতরে করতে পারে, আপনাকে এর থেকে বাঁচা লাগবে। বাঁচার জন্য কি করবেন? ওয়াসনাইল ফুলকাতে আয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমি যেভাবে বলি এভাবে আমার সামনে একটি নৌকা তৈরি করুন, নৌকা। ওয়ালা তুখাতিবনি ইল্লাযীনা যালামু, আমার আযাব আসলে জালেমদের ব্যাপারে আমার কাছে আর কোন সুপারিশ করবেন না। যখন আযাব আসে, পয়গম্বরের অন্তর থাকে খুব নরম, যেহেতু পয়গম্বর উম্মতের জন্য হয় পিতা, রুহানি পিতা, ছেলেদের ব্যাপারে নরমে থাকবে, সাধারণত গরম হয় না। আজাব দেখলে পয়গম্বরের দিল নরম হয়, এখন উম্মতের পক্ষে সুপারিশ শুরু করে, আল্লাহ এবারে মতো ক্ষমা করে দেন, সামনেরটা সামনে দেখা যাবে। আল্লাহ পাক আগে জানায় দিলেন, ওয়ালা তুখাতিবনি ইল্লাযীনা যালামু, জালেমদের ব্যাপারে আমাকে আর কিছু বলবেন না, আমার কাছে কোন সুপারিশ করবেন না। হেদায়েতের দরজা বন্ধ হয়ে গেছে, ইন্নাহুম মুগরাকুন, এদেরকে আমি আজাব দিব, পানির নিচে ডুবিয়ে মারব। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, আল্লাহ পাকের হুকুম পেয়ে তিনি নৌকা বানানো আরম্ভ করলেন, গাছ কাটলেন, দপ্তা ছিললেন, দপ্তা জোড়া দিতেছেন, নৌকা বানাইতেছেন। ওনার বসবাসের এলাকা এরা উঁচু এলাকা, পাহাড়ি এলাকা, বানাইতেছেন নৌকা, হাসার কথা। তো কাফেরদের সরদাররা এদিক দিয়ে আসতে যাইতে মজা করতো, তিরস্কার করত, ঠাট্টা করতো, দেখো এতদিন যেমন বললাম পাগল, এটা প্রমাণ। পাহাড়ি এলাকা, উঁচু এলাকা, শুকনো জায়গা, এখানে সে নৌকা বানায়, পানির তো নাম নিশানাও নেই, পাগল না হলে এই কাজ করে। কিন্তু পয়গাম্বর তো নিজের ইচ্ছায় কিছু করেন না, করেন তো আল্লাহ পাকের ইশারায়।
আল্লাহ পাক নিচু জায়গাকে রক্ষা করে উঁচু জায়গাতেও বন্যা দিতে পারেন। তো লন্ডন শহর সাতহে সমুদ্র সাগরের পিঠ থেকে অনেক নিচে, বিশেষ করাচি শহরও নিচে, কিছু শহর আছে সাগরের পৃষ্ঠ থেকে শহর আরো নিচে, পানি আসে না, ডুবে না। আমার আল্লাহ পাক পানিকে নিষেধ করে রাখছেন যে এদিকে আসবি না। আমার পানির তো বৈশিষ্ট্য যেখানে নিচে সেখানে পানি গিয়ে হাজির হয়। হর কুজা পোস্তে হর কুজা পোস্তে যেখানে নিচা সেখানে পানি গিয়ে হাজির হয়। লন্ডন শহর নিচা, করাচি শহর নিচা, পানি এখানে হাজির হয় না, কে নিষেধ করে রাখছে? আমার আল্লাহর কুদরত তো এখনো আমরা দেখতে পাই। সৈয়দনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহের সাগর পায়ে দেওয়ার ঘটনা, দুই দিক থেকে পানি লোহা ওয়ালের নেয় সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, পানি মিশে না, কে দাঁড় করে রাখলো, মিশতে দিল না। আমার আল্লাহ, এরা সব আমার আল্লাহর হুকুমে চলে, হুকুমের গোলাম, যেভাবে বলে এভাবে চলে। কত মানুষ পানির উপর দিয়ে হেঁটে নদীর এপার থেকে হেঁপাড়ে গেছেন, পানি ডুবায় না, কেন ডুবায় না? আমার আল্লাহ নিষেধ করে রেখেছেন একে ডুবে দিতে। কত মানুষ বাতাসের উপরে ওড়ে পড়ে না, আমার আল্লাহ নিষেধ করে রেখেছেন বাতাস একে ফেলবি না, কাঁধে করে ঘুরবি। এরা সব আমার আল্লাহর হুকুমে চলে, হুকুম থেকে এক তিল পরিমাণ ব্যতিক্রম করে না। হযরত মূসা আলাইহিস সালাম যতই উঁচু এলাকায় থাকুক না কেন, পাহাড়ি এলাকায় থাকুক না কেন, আমার আল্লাহ চাইলে এই উঁচু এলাকায় বন্যা দিতে পারেন, ডুবে দিতে পারেন। কিন্তু আল্লাহর উপরে যাদের আস্থা নেই, বিশ্বাস নেই, এরা আল্লাহর শক্তি কি বুঝবে? এরা তো বুঝবে না। কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, যখনই লিডাররা যাইত নূহ আলাইহিস সালাম নৌকা বানায় তো ঠাট্টা করতো, মস্কারি করতো, মজা করিত। আল্লাহ ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা ঠাট্টা করো মস্কারি করো, আমি এই ঠাট্টা মশারির জবাব দিব না, আমি আমার কাছে ব্যস্ত। এতটুকু বলতেন ঠাট্টা করো তো করো, আমি জবাব দিব না, আমি আমার কাছে ব্যস্ত আছি, তোমরা ঠাট্টা করতে থাকো। ফাসাউফা তাআলামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিলু আলাইহি আযাবুন মুকীম, অদূর ভবিষ্যতে দেখে নিবি। মান ইয়াতিহি আযাব, তার কাছে আজাব চলে আসে, অদূর ভবিষ্যৎ দেখি নি, ইউখজি, এমন আজাব যে আজাবে বেজ্জত করে দিবে সবাইকে। ওয়াইয়াহিলু আলাইহি আযাবুন মুকীম, কার কাছে আজাব এসে পৌঁছবে, স্থায়ী আজাব যখন আসবে তখন দেখবে। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, শুরু হয়ে গেল আল্লাহর আজাব আসা। আল্লাহ পাক হুকুম দিলেন, ও আকাশ তুই বৃষ্টি বর্ষণ করছ, ও মাটি ফেটে নিচের থেকে পানি উপরের দিকে উঠা, এমনকি চুলার নিচ দিয়ে যে চুলা থাকে শুকনা আগুন এটাকে শুকনা বানায় রাখে, এইটার নিচ দিয়ে পানি উঠা আরম্ভ করছে, নিচ থেকে পানি উঠতেছে, উপরের থেকে পানি উঠতেছে। আল্লাহ পাক বললেন কিস্তি প্রস্তুত হয়ে গেছে, পানিতে উঠতেছে, আপনি প্রত্যেক জাতি থেকে দুইজন দুইজন স্বামী স্ত্রী পড়লেন, দুই স্ত্রীলিঙ্গ দুইজন দুইজন সব আপনার নৌকাতে উঠান। নূহ আলাইহিস সালাম তাই করলেন, নৌকাতে সকল পানি দুজন দুজন করে উঠেছেন, কত বড় নৌকা ছিল চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা নৌকে আছে এদেরকে বাদ দিয়ে বাকি সবাইকে ধ্বংস করে দিলেন, যাদেরকে বাঁচানোর লক্ষ্য ছিল বাঁচাইলেন, ওমান আমান যারা ঈমান এনেছে এদেরকে বাঁচাইলেন, ওমা আমান মাআহু ইল্লা কালীল, তার সাথে বেশি সংখ্যক মানুষ ঈমান আনেনি, এনেছে অল্প কয়েকজন, মানে 40 জন, সাড়ে 900 বছরের ফল মাত্র 40 জন, কিন্তু পয়গাম্বর ইসলাম
এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারি, আমরা দ্বীনের কোন ব্যাপারে, ইসলামের কোন ব্যাপারে যদি চেষ্টা করি, ফল হাতে না আসে তো নিরাশ হয়ে যাই, আহা এত চেষ্টা করলাম পাস হয়নি, না আমার দায়িত্ব চেষ্টা করা, ফল আমার আল্লাহর কুদরতি হবে, তিনি চাইলে ফল দিবেন না চাইলে না দিবেন, ফল হাতে আসলো আমি আমার চেষ্টার স্বভাব পাবো, হাতে না আসলো আমার চেষ্টার স্বভাব পাবো, আমার তো উদ্দেশ্য স্বভাব, বরং ফল হাতে না আসলে আমার একটা আক্ষেপ হবে, দুঃখ হবে, যা হয় এত কষ্ট করলাম ফলটা আসেনি, চেষ্টার স্বভাব ভিন্ন, আক্ষেপের স্বভাব ভিন্ন, ডবল স্বভাব পেয়ে যাবো। তাই আহলে সুন্নত জামাত রাখিদের কোন পয়গম্বর ব্যর্থ নন, চাই উম্মত একজনও বানাইতে না পারেন তারপরেও ব্যর্থ নন, সকল পয়গম্বর কামিয়াব। কেন? চেষ্টার মধ্যে কোন পয়গম্বর কোন প্রকারের কোন ত্রুটি করেনি, অতএব তাদের সব তাদের আমলনামা এসে গেছে, তারা কামিয়াব। যারা তাদের দাওয়াতে সাড়া দেয়নি, তাদের দিন গ্রহণ করেনি, ওরা ব্যর্থ, গ্রহণ কেন করল না, কোন নবী ব্যর্থ নন। বানিয়ে তবলীগ হযরত মাওলানা ইলিয়াস আহমদুল্লাহ তার মুলগুজাতে করেছি, সাথীরা কাছে গিয়ে কত মানুষকে দাওয়াত দিল, মসজিদে আসবেন দিনের আলোচনা হবে, একজনও মসজিদে আসেনি। এখন সাথীরা বলা বলি করে, আমরা ব্যর্থ ফিরে আসলাম, হাম না কাম ওয়াপিস আয়ে, আমরা ব্যর্থ ফিরে আসলাম। হজর বলেন, না ভাই তোমরা ব্যর্থ ফিরে আসো নাই, তোমাদের দায়িত্ব ছিল দাওয়াত দেয়া, ওদের দায়িত্ব ছিল দাওয়াত গ্রহণ করা, তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছ দাওয়াত দিয়ে, ওরা ওদের দায়িত্ব পালন করেনি, দাওয়াত গ্রহণ না করে, ওরা না ব্যর্থ, তোমরা ব্যর্থ হলে কি, যদি ওরা আসতো তোমাদের দাওয়াতে সাড়া দিয়ে তো তোমরা তো আসোই সফল কাম, ওরাও সফল কাম হইত, ব্যর্থ হইত না, তোমাদের দায়িত্ব পালন করেছ, তোমরা তো ব্যর্থ রওনি, তোমরা তো কামিয়াব, ওরা তাদের ওরা দাওয়াত গ্রহণ করেনি, ওদের জিম্মেদারি পূরণ করেনি, ওরা ব্যর্থ, ওরা নাকাম, তোমাদের স্বভাব তো ঠিক আছে, ওরা আসলো ওদের স্বভাব পাইতে না আসলো সে স্বভাব তোমাদের আমল নামা এসে গেছে আসছে, তোমরা তো ব্যর্থ নও। তো পয়গম্বর উম্মত একজনও না হোক, কিন্তু কোন পয়গম্বর ব্যর্থ নন, কারণ তারা দাওয়াতের মধ্যে কোন প্রকার ত্রুটি করেনি, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন যা আদেশ এসেছে তখন তা পালন করেছেন পুঙ্খানুপুঙ্খানু ভাবে, সকল নবী কামিয়াব। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم বলে দিলেন اركبوا فيها, সবাই এই কিস্তিতে নৌকাতে ওঠো, নৌকাতে চড়ো, উঠব তো উঠব, আল্লাহর নাম নিয়ে উঠব, কিনা নামে নয়, মুসলমানের এটা বৈশিষ্ট্য, প্রত্যেক কাজ আল্লাহর নামে শুরু হয়, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, এটি বোঝা যায় মুসলমান এমন কোন কাজই করা না যে কাজের শুরুতে বিসমিল্লাহ করা যায় না, অন্যায় অপরাধ চুলু গুনা চুরি ডাকাতি সুদ ঘুষ জিনা ব্যভিচার এই সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া নিষেধ, হারাম, এগুলো অবৈধ কাজ, অবৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, অবৈধ কাজ মুসলমান করতে পারে না, মুসলমানের শান পরিপন্থী, মুসলমান সবসময় বৈধ কাজ করে, ভালো কাজ করে, তাই মুসলমানের প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ করবে। এখানে পয়গম্বরের সাথে কিস্তি দিয়ে উঠতেছে মোমেনগণ, তারপরও যাতে আল্লাহকে না বলে, উঠব তো কিস্তির মধ্যে ঠিক, কিন্তু কি বলতে বলতে উঠবা, বিসমিল্লাহির মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রাহীম, আমরা আল্লাহর সাহায্য নিয়ে উঠতেছি এই কিস্তির মধ্যে নৌকার মধ্যে, আল্লাহ পাকের হুকুমে এটার চলা, আল্লাহ পাকের হুকুমে এটা থামা, এটা রক্ষণাবেক্ষণ, চলা ফিরা থামা সব কার হুকুমে, আল্লাহর হুকুমে, এটা নিজস্ব কোন ক্ষমতা নেই, ইন্না রাব্বী লাগফুরুর রাহীম, নিঃসন্দেহে আমাদের মালিক, আমাদের পালনকর্তা বড় ক্ষমাশীল, বড় দয়াশীল।
যদি চাইতেন যে লক্ষ লক্ষ কাফের মুশরিক নাস্তিক মুরতাদ মাত্র 40 জন মুমিন 40 জনে কি আসে যায় একসাথে কিছু মিলি না, বড় দয়াবান, এরা আমাকে মানছে, এদেরকে হেফাজত করি, হেফাজতের ব্যবস্থা করলেন। হ্যাঁ, আল্লাহকে মানার পরে কি দুজনটা গুনাহ হয়? না হয়। আমরা আল্লাহকে মানি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, তারপর আমরা কি গুনাহ করি? না, গুনাহ তো হইতেই থাকে, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হইতেই থাকে। আল্লাহ মাফ করুক। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গাফুর, আমি রাহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল। ইমান আনার পর যে কিছু গুনাহ খাতা হয়ে গেছে এটা আমি ক্ষমা করে দিই, কেন? দয়ার কারণে, আমি তোমাদের উপরে দয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিস্তিতে উঠাইলেন দোয়ার মাধ্যমে। এখান থেকে যখন কোন নৌকায় উঠে কিস্তিতে উঠে তখন আমাদের জন্য এই দোয়া পড়া শুনলেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রাহীম। এই দোয়া পড়ে উঠো, ইনশাআল্লাহ নিরাপদে থাকবে। আর যখন স্থলের কোন যানবাহনে ওঠো, সাইকেল, হুন্ডা, কার, বাস, রেলগাড়িতে, এখন কি পড়বে? সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তা, সাখারা লানা হাযা, এই যানবাহনকে আমাদের আনুগত্য বানাই দিয়েছে। এই যে গাড়ি চালাইতেছি 100, 120, 150 কিলোমিটার বেগে, যদি নিয়ন্ত্রণ না করতে পারি, গাড়ি আমাদের নিয়ন্ত্রণ না মানে কি অবস্থা হবে? তাই এটাকে আমাদের আয়ত্তে দিয়ে রাখছেন কে? আমাদের আল্লাহ। এই জন্য তাঁর পবিত্রতা বর্ণনা করি, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন। আমরা এটাকে আমাদের আনুগত্যশীল বানাতে পারতাম না, আমাদের কথা মোতাবেক চালাইতে পারতাম না, যদি আল্লাহ পাক তাকে আনুগত্যশীল না বানান। মাঝে মধ্যে ব্রেক ফেল করে কিনা, ড্রাইভারের কথা গাড়ি শোনে না, এমন হয় না? মাঝে ড্রাইভার হাজার চেষ্টা করে গাড়ি শোনে না, মাঝে মধ্যে শোনে। যদি সবসময় না শুনত কিভাবে চলতাম? গত কয়েক বছর আগে সিরাজগঞ্জ রওনা করছি বাসে, এখানে হতমে বুখারের অনুষ্ঠান, আল্লাহ, ওই টাঙ্গাইল মির্জাপুর এখানে রেল লাইন, রেল লাইনের উপর দিয়ে বাস লাইন, বাস ঠিক রেল লাইন বরাবর উপরে গেছে, বাসের অর্ধেক রেল লাইনের এদিকে, অর্ধেক এদিকে, স্টার্ট বন্ধ হঠাৎ করে, রেল লাইনের মধ্যখানে স্টার্ট বন্ধ, ওদিকে রেলগাড়ি আস্তে আস্তে দেখা যায়। আমার তো খবরও নেই যে আবহাওয়া আগেও হে আবহাওয়া এখনো, বুঝি সুঝি কম, মানুষ ভিতরে হয়ে হল শিক্ষার, আমি ধরেন শিক্ষাতে কেন দৌড়াদৌড়ি, কে কার উপরে পড়বে, লাফাইয়া পড়তেছে বাস থেকে, কে এরকম করে কেন, বুঝি না, শেষ পর্যন্ত বুঝি নেই কেন এরকম করে। ড্রাইভার তো দেখতেছি পরিশান, সে ব্রেক এদিক এদিক ঘোরায় করতেছে, কেটে স্টার্ট নেই, পত্তরে স্টার্ট দিল, একটু পিছনে সরে চলে চলে আসলো বাস। তার মানে রেল লাইন থেকে এই পরিমাণ দূরে আসতে পারছে যে পরিমাণ দূরে আসতে গাড়ি টাকা লাগে না, বাস দূরে আসা মাত্র দমদম করে রেলগাড়িটা পার হয়ে গেল। তো যখন গাড়ি পার হয় তখন বুঝলাম, ও এই জন্য না এরা এরকম করছে গাড়ি, এরা পরে বুঝলাম দেখতেছি রেলগাড়ি আসতেছে আর বাস এখানে নষ্ট হয়ে আছে রেল লাইনের মধ্যে গাড়ি। যদি এটা এই এক সেকেন্ড আর দেরি করে তাহলে বাসের ভিতরে 40-50 মাস তো কিসে যায় রেলগাড়ি দিচ্ছে, কি অবস্থা? তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ হারাই দিলেন, দেখাইলেন আমি কি করতে পারি দেখো, এরপর আবার নিয়ন্ত্রণে এনে দিলেন, এক সেকেন্ডের জন্য পিছনে সরে আসলো, সামনে যেতে পারে নেই, গাড়ি সামনে দিয়ে চলে গেল। আমি ওদের বাসে বাকি সব নেমে গেছিলাম, বুঝি নাই কিছু এরকম। তো তাই উঠতে ওই দোয়া আলহামদুলিল্লাহ, সফরের সময় যখন দোয়া পড়ি তো নিজের মধ্যে একটু ইতমিনান আছে, দোয়া তো পড়ি উঠছি, ইনশাআল্লাহ আশা করি সমস্যা হবে। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই যে গাড়ি নিয়ে দেখেছি আবার ফিরে আসবো নিজের গন্তব্যে, আসল গন্তব্য তো আমাদের আল্লাহর কাছে, একসময় আমরা তার কাছে আবার ফিরে যাব।
সফর অবস্থায় আল্লাহ পাক তার কাছে যে ফিরে যাব ওইটা মনে করে দিয়েছেন যে তোমার এই সফর সফর নয়, সফর তো আরো বড়। আমার শেখ মোশে শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমান ইলামা বরকাত তোমার কিতাব আছে সফর দর সফর, সফরের ভিতরে সফর, সারা দুনিয়া ওনার চাহিদা উনি ঘুরে বেড়ান সারা দুনিয়া, সফর নামা লিখছেন তিনটি কিতাব আছে এর মধ্যে, বড় শিক্ষণীয় তার সফর নামা গুলো পড়তে মনে চায়, এত মজা লাগে, এত শিখার কিছু আছে এর ভিতরে। তো কিতাবের নাম সফর দর সফর, সফরের ভিতরে সফর। আমরা এখন কি মুসাফির না? আমরা কি আমাদের স্থায়ী বাড়িতে আছি না? রওনা করছে স্থায়ী বাড়ির দিকে, জান্নাতের দিকে, আমরা তো মুসাফির। কোন বুজুর্গ তাই বলছেন যে হা হাম সব মুসাফির হ্যাঁ বহি আখের ঠিকানা হ্যায়, यहाँ हम सब मुसाफिर हैं वही आकर ठिकाना है, कोई आगे रवाना है कोई पीछे रवाना है। हम सब मुसाफिर ठिकाना तो सामने, क्यों आगे रवाना हो गेछे क्यों पर रवाना हो सब मुसाफिर। और मुसाफिर हवा सुबोधे हमारे कर्तव्य की मुसाफिर हर पूजा पाषद वतन राजा तुम्हें दारा, মুসাফির হার কুঁজা পাশাদ ওয়তন রাজা দমি দারাদ, কেবল বুলদাস কাপাস কেবল বুলদর পাপাস পাশাদ চমন রাজা দমি দারাদ, কেবল বুলদর পাপাস উফতাদ চমন রাজা দমি দারাদ। মুসাফির যেখানে থাকে তার স্থায়ী বাসস্থানকে সে বলে না, স্মরণ রাখে। বুলবুল যখন শিকারের পিঞ্জিরার ভিতরে খাতার ভিতরে বন্দি থাকে সে কি তার বাগান ভুলে যায়? মোটেও বলে না। এই জন্য রাত দিন চব্বিশ ঘন্টা সারা জীবন খাঁচার সিদ্ধ দিয়ে শুধু ঠকর দিতে যাবে সবসময় বন্ধনি, সে বের হওয়ার চেষ্টা করে এটা তো আমার বন্দিশালা আসল বাড়ি রয়ে গেছে বাগানে। এই সফরের সময় দোয়া আমাদেরকে স্মরণ করায় যে তোমার এই সফর সফর নয়, এটা তো ছোট্ট সফর, আসল সফর তো বড়। এই সফরে যখন তুমি তোমার বাড়িকে স্মরণ রাখো আবার কবে ফিরে আসবা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, তাহলে ওই সফর ওই বাড়িকে স্মরণ রাখো যেটা তোমার বাস্তব বাড়ি জান্নাত, যাতে তুমি ওই বাড়িতে গিয়ে বাস্তবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারো। কেবল বুলদর কাপাস উফতাদ চমন রাজা দমি দারা, এখন তো তুমি বন্দি আছো, আর মোমেন ও সেজন আর দুনিয়া সেজন মোমেন, মোমেনের জেলখানা দুনিয়া, এই জেলখানায় বন্দি আছো, এই জন্য মনে রাখো কোন দিন এই বন্দিশালা থেকে মুক্তি লাভ করে তোমার আসল বাড়ি জান্নাতে পৌঁছতে পারবে, ওইটা কেউ বুঝবে না। আমরা মনে করি এটা আমাদের আসল বাড়ি না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন আওয়াতান মুলকে রাখো সামনিস, আওয়াতান মুলকে ইস্তিআরা নামনিস, আওয়াতান মুলকে ইস্তিআরা নামনিস। বন্ধা তোমার বাড়ি বাংলাদেশ নয়, তোমার বাড়ি হিন্দুস্তান নয়, সিরিয়া নয়, ইরাক নয়, তোমার বাড়ি তো জান্নাতে। এখানে থাকো অবস্থাটা দেখতেছ না, বাড়ি তো এখানে, তো যেখানে থাকো ওই বাড়িতে ভুলবো না, ওই বাড়ির খুঁজে জোগাড়ের চেষ্টা করো। তাই এই ছোট্ট সফরের সময় এই দোয়া ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, আমরা আমাদের মালিকের কাছে পালনকর্তার কাছে লামুনকালিবুন তাকিদের সাথে নিঃসন্দেহে আবার ফিরে যাবো, আজকে তার কাছ থেকে আবার ফিরে যাবো তার কাছে। এখানেও পয়গম্বর সাথে চল্লিশ জন ইমামদার উঠতেছেন কিস্তিতে, তারপরও আল্লাহর নাম যাতে না বলে, আল্লাহকে যাতে না বলে শিক্ষা দিলেন কি ওয়াকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুম পানি দুদিক থেকে আসলো, তুফান শুরু হইল, পাহাড় পর্বত সব ডুবে সমান হয়ে গেল পানি আর পানি। এখন এই পানিতে শুধুমাত্র ওয়াহিয়া তাজরি বিহীন কি মৌজ, এই কৃষ্টি চল্লিশ জন মানুষ আর অন্যান্য পানি এক এক জোড়া, এদেরকে নিয়ে পানির উপরে চলা আরম্ভ করল। কিরকম চলা? কি মৌজ, পাহাড় তুলল এক এক তরঙ্গ ঢেউয়ের ভিতর দিয়ে। মৌজ কিরকম? কালজিবা পাহাড় তুলল,
দেখতেছেন তার একজন বেটা কেনা জাহাজে উঠবে না, ইমান আনবে না, আব্বাকে মানবে না, হেদায়েত কপালে না থাকলে এমনই হয়। বাপ এত বড় পয়গাম্বর, দ্বিতীয় পিতা আদর তাদের, বাপ এত বড় পয়গাম্বর সাহেবে শরীয়ত, বাপ নূহ রোদনকারী, এত বড় মজাজাওয়ালা, বাস বাপকে মানবে না একটাই ঠিক। তারপরও ছেলের জন্য বাপের মহব্বত আর দর ডাক দিলেন, বেটা এখনো সুযোগ আছে, আসো নৌকা চলে আসো। কয় না নৌকা আসবো কেন, এখনই পাহাড়ে উঠতেছি, পাহাড়ে উঠলে আর ডুবার প্রশ্ন আসে না, পানি তো আসবে নিচু জায়গায়, পাহাড়ে উঠতেছি। কিন্তু এর মধ্যেই বিশাল একটা ঢেউ পাহাড় তুলে এসে ধাক্কা মারলো, কেন ডুবে গেল আর আসলো। আমাদের সাথে নৌকায় ওঠো, ইমান আনো, ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের সাথে থেকো না, কাফের হইও না, ইমান আনো, বস বস। ক্বালা সাহাবী ইলা জাবালিয়া সামনে মিনাল মা, আমি এখন আসুন নিতেছি উঁচু পাহাড়, পানি থেকে আমার সংরক্ষণ করবেন। পয়গাম্বর জবাব দিলেন কি, আল্লাহর আযাব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না, যার উপর আল্লাহর রহম হবে, দয়া হবে, সে বাঁচবে, অন্য কেউ বাঁচবে না। বাপে বুদ্ধি কথা চলতেছে, বাপ কৃষ্টিতে আর বলা পাহাড়। হঠাৎ বাপার ছেলের মধ্যখানে আকাশ চুম্বি একটা ঢেউ এসে হায়ল হয়ে গেল, বাপার ছেলেকে দেখে না, ছেলে আর বাপকে দেখে না, আর ও কান আর তা কান আমিনাল মোগরাকিন, এর মধ্যে ছেলেও ডুবে গেল পানি। আল্লাহ বাপে আজাব এনে দেখাই দিলেন, যখন আর মানলো না ধ্বংস করে দিলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব এই ধরনের আজাব থেকে হেফাজত করুন, উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন।